আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি শুক্রবার জমার দিন আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে বাধ্য হলাম। আসলে আমাকে সেহাতে তো ফোন কল এবং মেসেজ আসে যে ভাই অমুক জায়গাতে দেখতেছি কানাডা ভিসা করে ফেলতেছে, অমুক জায়গায় দেখতেছি আমেরিকার ভিসা করে ফেলতেছে, অমুক জায়গায় দেখতেছি সেনজিন ভিসা করে দিতেছে। তো তারা নাকি কোনটাকে ভিসা করতেছে এবং ভিসা দেখাইতেছে, তো কীরকমভাবে দেখাইতেছে, পাসপোর্ট একটা উঠাই বলতেছে ইন বাইকো ভিসা লাগ করা হ্যাঁ ভাই আ যাও অফিস মেয়ে পাসপোর্ট লিখে রাও ওর ভিসা লিখে যাও, ঠিক আছে, এরকম ধরনের কথা দেখতেছেন। এবং টিকটকে দেখতেছেন যে এই ভাইয়ের খালি পাসপোর্টে ভিসা হয়ে গেছে, এই ভাইয়ের ট্রাভেল হিস্ট্রি ছাড়া ভিসা হয়ে গেছে, অমুক অমুক ভাইয়ের এনওসি ছাড়া ভিসা হয়ে গেছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া ভিসা হয়ে গেছে। তো এরকম ধরনের অনেক অনেক ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। তবে সেই ভিডিওগুলো দেখার পর অনেকে তাদেরকে মেসেজ করে, কল করে, অফিসে যায় দেখা করেন, কথাবার্তা বলেন যে ভাই আমার ভিসাটা করে দেওয়া সম্ভব কিনা। তো তখন তাদের লাভ একটাই, আপনি যখন ওদেরকে কল করবেন মেসেজ করবেন, ওরা আপনাকে আরও কয়েকটা দেশের ভিসার ফটো দেখাবে, হ্যাঁ লন্ডন ভিসা করে ফেলছে, কানাডার ভিসা করে ফেলছে, তারপর হচ্ছে আমেরিকার ভিসা করে ফেলছে খালি পাসপোর্টে, এগুলো সেগুলো। এক কথা একটাই, আপনি ওদের ওদের কাছে জিম্মি হয়ে যাবেন, কথা বলে আপনাকে কানটা আপনার কানে মনে করেন এমনভাবে কথা বলবে যে আপনি ওইখানে মানে ঘরে বসে ভাবতেছেন যে আপনি মনে হয় আমেরিকা চলে গেছেন। হ্যাঁ, আমি রিসেন্টলি এক ভাইয়ের কথা বলতেছি আপনাকে, একজন উনি হচ্ছে একজন সাধারণ প্রবাসী, ওনাকে ফুসলিয়ে ফাসলিয়ে যেভাবে হোক উনি যোগাযোগ করছিল, যোগাযোগ করে বিদায় তারা ওনাকে ধরতে পারছে। ওনার কাছ থেকে $250 নিয়ে গেছে আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশন করতে। আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশন করার পর ওনাকে ইন্টারভিউ দিতে হবে, ওনাকে শিখাই দিচ্ছে যে আপনি মেরিট বলবেন, আপনার ওয়াইফ ওমান থাকে, বাচ্চা কাচ্চা ওমান থাকে, এরকম ধরনের। আমেরিকান এম্বাসি ভুকা, আমেরিকান এম্বাসি জানে না কিছু, আমরাই চালাক। আপনার পতাকা যখন ওদের কাছে দিবেন, ওরা পুরো দুনিয়ার সিস্টেম ওরা বানাইছে, ওরা জানে কীভাবে কোনটার ভেরিফিকেশন করতে হবে এবং কোন ওয়েবসাইট থেকে কীভাবে চেক করতে হবে। আপনার যেমন ওয়েবসাইট থেকে বিভিন্ন ইন্টারনেট থেকে আমেরিকার যেমন রাস্তা খুঁজে বের করতে পারছেন, আর ওরা আপনাকে আমেরিকাতে আনবে কীভাবে আনবে তারা জানে না, অবশ্যই জানে। তো এইগুলো দিয়ে ভিসা হবে না, ট্রাভেল হিস্ট্রি নাই, ব্যাঙ্ক ব্যালেন্স নাই, ভালো একটা স্যালারি নাই, বা ভালো একটা অ্যামাউন্ট আপনার ব্যাঙ্কে নাই, বা ভালো একটা জব করেন না, আপনাকে কিসের জন্য ভিসাটা দেবে? অনেকেই বলছে যে ইন্টারভিউতে পাশ করলে নাকি ভিসা হয়ে যাচ্ছে, ভিসা এমনিতে হয় না। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পর এই ফর্মটা তো অবশ্যই ওদের কাছে জমা হয়, তখনই আপনার ডিসিশন হয়ে যায় যে ভিসা হবে কি না, এবং তখন থেকে আপনার ভেরিফিকেশনগুলো শুরু হয়ে যায়। আপনার লাইফ স্টাইল, আপনার কত টাকা ইনকাম করেন, আপনার পতাকার নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ওরা চেক করতে পারে আপনি কোন কোন দেশ ভ্রমণ করছেন, এবং হচ্ছে আপনার ওমানের মধ্যে আপনি কত বছর যাবত আছেন, এবং হচ্ছে আপনি ওমানের কী জব করতেছেন পোস্টে, এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার কয়টা আছে, আপনার ইয়ে পতাকা দিয়ে, পতাকার সাথে কিন্তু সবগুলো অ্যাটাচ থাকে আপনার মানে আইডি কার্ডের মধ্যে, দেখবেন সিম কার্ডের মধ্যে একটা চিপ সেট থাকে। আপনি যখন ব্যাংকে যাবেন আপনার মুখের কথা কোনো কাজ হবে না, পাসপোর্টে কোনো কাজ হবে না, ওই কার্ডটা দিতে হবে, কার্ডটা তারা ঢাবাবে, আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নেবে, তখন তাদের সিস্টেম ওপেন হয়ে যাবে। তো এইগুলাতে ওরা দেখতে পারে কে কত টাকার মালিক, পে কে কার নামে কয়টা গাড়ি আছে, সে কতটা ওমানে থাকে না থাকে, ওই পুরো সার্ভার আমেরিকা তৈরি করছে ভাই। হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যদি ওরা তৈরি করতে পারে, আপনার ভিডিও এখানে ছাড়তে পারেন, আমার ভিডিও আমি স্যার আপনাদেরকে দেখাতে পারি, আর ওরা চেক করতে পারবে না, এটা অন্য কথা হলো। তো উনি হচ্ছে $250 ধরা খাইয়া চলে আসছে, এরপরে ওনাকে অফার করছে ভাই স্পেন আবেদন করেন, ফেক ডকুমেন্ট দিয়া স্পেন আবেদন করছে, ওইখানেও ধরা খেয়ে আসছে, এরপরে কানাডা আবেদন করেছে, আর কানাডাতেও ধরা খেয়ে পড়ছে, ওনার $1,000 শেষ। তো আমি আসলে আপনাদেরকে সতর্কমূলক এই ভিডিওটা তৈরি করা যে আপনারা কেউ হ্যাঁ ওই দালালের মিষ্টি কথা শুনে বা সোশ্যাল মিডিয়াতে অন্যের একটা জীবন দেখে আপনারা পাগল হয়ে যান না যে ভাই আমিও চলে যাব। হ্যাঁ, এক থেকে শুরু করেন, সোজা 100 চলে যান না। হ্যাঁ, আগে সরু সরাই কখন শিখেন, তারপরে এবিসিডিতে যাবেন। হ্যাঁ, প্রথমে আপনি ভাবতে হবে যে আপনি কী জব করেন, আপনার একটা পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স মাসে ইনকাম হয় কিনা, হ্যাঁ আপনি ঘোরাঘুরি করার পর এবং আপনার টাকাটা ইনকাম সেভিং হয় কিনা, এইগুলো হচ্ছে আপনি আগে নিজে প্রিপেয়ার করতে হবে। ভালো একটা জব, ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট, ভালো একটা ট্রাভেল হিস্ট্রি, এখন বলতে পারেন যে ভাই ট্রাভেল হিস্ট্রি ছাড়া অমুক ভিসা পাইলেছে, অমুক ভিসা পাইলেছে, এইগুলো লাখে একটা লটারি মিলতেই পারে, সমস্যা নেই, জমা করতে পারে। যে দালাল যেমন আপনার মতো আমার মতো কয়েকটা লোকের ভিসা এম্বাসিতে সাবমিট করে এরকম 100 মধ্যে 2-1 ভিসা হয়েও যেতে পারে, বুঝতে পারছেন নি ভাই, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে গিয়েছে অনেকে পাগল হয়েছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে চাইয়ে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না, এনওসি লাগবে না, আমেরিকা অ্যাপ্লিকেশন করো, আমেরিকা অ্যাপ্লিকেশন করো, পাঁচ সালকে ভিসা লাগ করা হ্যাঁ ওইগুলোতে জান না, মামুর বাড়ি কলা না, বুঝতে পারছেন যে গেলেই ভিসা আপনাকে দিয়ে দেবে এম্বাসিওয়ালার, এতটা বোকা হয় না এখনও যে বাংলাদেশিদেরকে গেলেই ভিসা দিয়ে দেবে ট্রাভেল হিস্ট্রি ছাড়া এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ছাড়া আর আপনার ভালো একটা প্রোফাইল ছাড়া। হ্যাঁ, প্রথম থেকে শুরু করেন, ছোটো ছোটো দেশগুলো 2-1 ভিজিট করেন, তারপর বড় দেশে ট্রাই করবেন, ঠিক আছে ভাই।
এই হচ্ছে বিষয়। তো একের থেকে শুরু করবেন, ডাইরেক্ট একসাথে যাওয়ার চেষ্টা করবেন না, হবে না, আগের দিন শেষ। আগে হয়তো দুই একটা মানুষের ভিসা পাইতে পারে 2021 সাল, 22 সাল, বা কিংবা 2020 সালে করোনার আগ মুহূর্তে খালি পাসপোর্টে স্পেন চলে গেছে, আমার পরিচিত অনেক লোক আছে এরকম আছে, কিন্তু এখন খালি পাসপোর্ট না, বড় পাসপোর্ট দিয়ে বিষয় হয় না, জেনুইন ডকুমেন্ট, জেনুইন ইনভেস্টর, ওনাদের কোম্পানি আছে, ওনার কোম্পানিতে 7 জন 8 জন কাজ করে, এমন লোক রিফিউজ খাচ্ছে, ভিসা দিচ্ছে না ভাই। তো আপনি কীভাবে পাবেন, আমি কীভাবে পাবো, আগে নিজেকে তৈরি করতে হবে পাসপোর্টের মাধ্যমে, ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে, সোশ্যাল সামাজিক মর্যাদা যেটাকে বলে, যেটা ভালো একটা প্রফেশনের মাধ্যমে, তারপর আপনি হচ্ছে গিয়ে সে ইউরোপের জন্য ট্রাই করবেন, আমেরিকার জন্য ট্রাই করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার লন্ডনের জন্য ট্রাই করবেন। আমার এক ভাই পরিচিত গতকাল ওনার তুর্কি ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, মমিনুল ইসলাম, যিনি হচ্ছে সালালার, তো উনিও প্রথমে দালালদের ফাঁদে পড়ে চাইছিল যে বড় দেশে চলে যাবে ডাইরেক্ট, পরে আমার সাথে যোগাযোগ হয়, বা উনিও ভালো জ্ঞান বুদ্ধি আছে, উনি চিন্তা ভাবনা করে দেখলো, আসলে উনার রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো, তো উনি বলছে যে ভাই না, আসলে ডাইরেক্ট আমেরিকার